वेलकम स्टूडेंट्स, आज के 21 जून 2020 আমাদের ভারতবর্ষে সূর্যগ্রহণ দেখা গিয়েছে। আজকের আমাদের ক্লাসটা সূর্যগ্রহণ নিয়ে, এবং এটা কোনো শ্রেণীর জন্য নয়, ছোট বড় সবার জন্য। সবাই মন দিয়ে ভালো করে শুনবে। চাঁদ যখন ঘুরতে ঘুরতে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এবারে আমরা একটু সহজভাবে কিছু পূর্ণ সূর্যগ্রহণের জ্যামিতিক চিত্র একে সেটা বুঝে নেব। প্রথমে আমরা কিসের ছবি দেখব? এইটা হলো কিসের ছবি? আমাদের পৃথিবীর ছবি। মহাকাশে এটি সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, আর এই গ্রহ চারিদিকে আরেকটি উপগ্রহ প্রদক্ষিণ করছে, তাকে আমরা কি বলে জানি? চাঁদ। চাঁদ হলো আমাদের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এরপরে আমরা দেখব চন্দ্রের ছবি বা চাঁদের ছবি, আর এই হলো চাঁদ, যেটি আমাদের রাতের আকাশে সবথেকে সুন্দর মহাজাগতিক বস্তু। এটি পৃথিবীর চারিদিকে ঠিক এইভাবে ঘুরে বেড়ায়। এবার বুঝে নি যে কে কিভাবে কাকে প্রদক্ষিণ করছে একটি জ্যামিতিক চিত্র দিয়ে। এই হলো সেই জ্যামিতিক চিত্র। তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, এবং চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে করতেই কিন্তু সূর্যের চারিদিকেও প্রদক্ষিণ করে ফেলছে। যাই হোক, চাঁদ প্রদক্ষিণ করছে পৃথিবীকে কেন্দ্র করে, আর পৃথিবী প্রদক্ষিণ করছে সূর্যকে কেন্দ্র করে। এইরকম ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসে যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সমান্তরাল রেখায় চলে আসে, মানে একটা স্ট্রেট লাইনে চলে আসে। আমরা প্রথমেই বলেছি যে সূর্যগ্রহণ কাকে বলে। সেখানে বলেছি কি, পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চাঁদ কিছু সময়ের জন্য এসে পড়ে, তখন পৃথিবীর মানুষ সূর্যকে আর দেখতে পায় না, সেই অবস্থাটাকে বলে সূর্যগ্রহণ। আমরা দেখব, দেখো এই ছবিটায় সূর্য, চন্দ্র এবং পৃথিবী একটা সমান্তরাল রেখায় চলে এসেছে। এবার আমরা জ্যামিতিক চিত্রটা দেখব, ভালো করে দেখো। দেখতে পাচ্ছ সূর্য, চাঁদ এবং পৃথিবী। চন্দ্র বা চাঁদ সূর্য আর পৃথিবীর ঠিক মাঝখানে চলে এসেছে। সূর্যের আলো যেটা পৃথিবীতে পৌঁছচ্ছে, তার মাঝখানে চাঁদ এসে যাওয়ায় চাঁদ একটা ছাওয়া সৃষ্টি করেছে পৃথিবীর সামান্য অংশে। এটা হলো আমার আঁকা চিত্র, তোমাদের আরও বুঝতে সুবিধে হওয়ার জন্য এই চিত্রটা আমরা একটু বুঝে নেব। সূর্যের রশ্মি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সূর্য আর পৃথিবীর মাঝখানে কে আছে? চাঁদ। এটা একটি অবস্থা কিছু সময়ের জন্য, কারণ চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে এমন একটা পর্যায়ে এসেছে যেখানে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় এসে গেছে। সেটি বেশিক্ষণ থাকে না, কারণ প্রাকৃতিক নিয়মেই চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং সেটা সেই সমান্তরাল রেখা থেকে সরে যায়। তো যাই হোক, সূর্যের রশ্মি পৃথিবীতে এসে পৌঁছলেও চন্দ্র থাকার জন্য সেই জায়গাটুকু একটা, দেখা যাচ্ছে যে জায়গাটায় সূর্যের আলো পৌঁছচ্ছে না, সেখানে একটা ছায়া তৈরি হয়েছে। ছায়াটা দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে। যে জায়গাটা গাঢ় ছায়া সেই জায়গাটাকে বলা হচ্ছে প্রচ্ছায়া, যে জায়গাটা আচ্ছা ছায়া সেই জায়গাটাকে বলা হচ্ছে কি, উপচ্ছায়া।
এইবারে যারা প্রচ্ছায় আছে বা ইংরেজিটাকে আমরা বলে আমরা UMBRA, সেই জায়গায় কিন্তু সূর্য একেবারেই দেখা যাবে। তাহলে সেই জায়গার মানুষদের কাছে সূর্য কী হবে, পূর্ণ সূর্যগ্রহণ হবে, তারা পূর্ণ সূর্যগ্রহণ দেখবে। আর যারা উপচ্ছায়াতে আছে তারা আংশিক সূর্যগ্রহণ দেখবে। ঠিক আছে, এইটা হলো সোজা ভাষায় সূর্যগ্রহণ ব্যাখ্যা। এবারে আমরা দেখে নেব কিছু ধরনের সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ মূলত তিন ধরনের হয়। একটা আমরা যেটা আলোচনা করার সময় জানলাম যে পূর্ণ সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, আর একটা হচ্ছে বলয় সূর্যগ্রহণ। এবার আমরা চিত্রগুলো দেখে নেব। এটা কিসের ছবি? এটা হলো পূর্ণ সূর্যগ্রহণের ছবি। সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে যখন সম্পূর্ণ ঢেকে ফেলে তখন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। মূলত যারা প্রচ্ছায়া অঞ্চলে বসবাস করে, মানে প্রচ্ছায়া অঞ্চলে যেসব মানুষরা আছে, বসবাস করে কথাটা ভুল, সেই সময় সেখানে যারা আছে প্রচ্ছায়া অঞ্চলে, তারা কিন্তু পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পায়। আর একটা দেখতে পাচ্ছ তো, এক জায়গাটা উজ্জ্বল মতো হয়ে আছে, এটা পূর্ণ সূর্যগ্রহণের সময় দেখা যায়। এইটাকে বলা হয় সৌর মুকুট। এরপরে যে চিত্রটা দেখব সেটা হলো যারা উপচ্ছায়া অঞ্চলে আছে তারা দেখতে পায় কি, আংশিক সূর্যগ্রহণ। হ্যাঁ, আংশিক সূর্যগ্রহণে দেখতে পাচ্ছ সূর্যটা সম্পূর্ণভাবে কিন্তু ঢেকে যায়নি। হ্যাঁ, তখন চাঁদ আংশিক ঢেকে রাখে সূর্যকে, তখন তাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ। এরপরে আমরা যে চিত্রটা দেখব সেটা হলো বলয় গ্রহণ, যেটা আজকে ভারতবর্ষে দেখা গিয়েছে। হ্যাঁ, তাহলে কী হবে এখানে? এখানে কী হচ্ছে, যখন চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হয় তখন আমরা বলয় গ্রহণ দেখতে পাই। মানে সূর্যটা আর চাঁদটা, চাঁদের ব্যাপারটা কী হয়েছে, চাঁদের কৌণিক ব্যাসটা সূর্যের থেকে যখন ছায়া, যে ছায়াটা পড়ছে সূর্যের, তার থেকে যখন ছোট হয় তখন সূর্যের আলোটা চাঁদের চারিদিক থেকে ঠিকরে বেরোতে থাকে, তখন এই অদ্ভুত সুন্দর বলয় গ্রহণ হয়। দেখতে পাচ্ছ একটা বলয় গোল মতো। হ্যাঁ, অ্যানুলার সোলার এক্লিপস বলে থাকে। হ্যাঁ, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে এবং সূর্যগ্রহণ নিয়ে অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে, সেগুলো সবই ভ্রান্তহীন, কোনো অর্থ নেই। এটি একটি প্রাকৃতিক ঘটনা, এর মধ্যে কোনো রকম কুসংস্কারের কোনো ব্যাপার নেই। ভালো থেকো, এইখানেই আমাদের আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।